আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি নতুন একটি ব্লগে আমার সকল ভিউয়ার্সদের। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। তো আসলে বাবার বাড়ির আনন্দই অন্যরকম। আজ আমি চলে আসলাম আমার বাবার বাড়িতে, অর্থাৎ বাবা মা নেই, কিন্তু তারপরেও কেন জানি না বাবার বাড়িতে অনেক আনন্দ, অনেক উল্লাস লুকিয়ে আছে, অনেক স্মৃতি বিজড়িত। আসলে ছোট্টকালের অনেক স্মৃতি এখানে জড়িয়ে আছে আমাদের, যা কখনই কল্পনা করার মতো না। তো আজকে আমার বাবার বাড়িতে আসলে আমার বড় ভাইয়া ভাবি, আমি আগের ব্লগটি যদি দেখে থাকেন আপনারা তাহলে বুঝতে পারবেন যে আমার ভাইয়া ভাবিদের সাথে আজকে অনেক দিন ধরে ঘোরাঘুরি করতেছি, আমার আপাদের বাড়িতে বেড়াতে যাচ্ছি। তো আমার ভাইয়ারা চলে যাবেন, তো সেই উপলক্ষে আমরা আজকে একসাথে কয়েকজন মিলে জড়ো হয়েছে। তো অনেক এনজয় করলাম আজকে, অনেক মজা করলাম, তারই কিছুটা মুহূর্ত আমার ক্যামেরায় বন্দি করলাম। তো এই ছিল আমার বাবার বাড়ি। তো এটা হচ্ছে আমার বড় ভাইয়া বাবির রুম, এটাতে বড় ভাইয়া বাবি থাকেন। আর তারা হয়তো তারা গত শুক্রবার এসেছিলেন, অর্থাৎ এক সপ্তাহের জন্য এসেছেন, আবার চলে যাবেন আগামী দিন। তো আসলে খুবই খারাপ লাগছে তাদের জন্য। এই কয়েকটা দিন মনে হয় যেন একটা স্বপ্নের ঘুরে ছিলাম, কেন জানি না কিভাবে আনন্দের মুহূর্তগুলো খুব তাড়াতাড়ি খুব দ্রুত চলে যায়, এটাই হয়তো দুনিয়ার রীতি। তো যাই হোক, যা সত্যি তাই হবে, সবাই যার যার নিজের প্রয়োজনে যার যার নিবাসে যার যার ঠিকানায় চলে যেতে হবে, এটাই হয়তো নিয়তি আমাদের প্রত্যেকেরই। এই জিনিসটি আসলে আমরা যে যার প্রয়োজনে ছুটি সবাই। তো যাক, আমরা তো সবাই আসলাম এখানে, তো আমি একটু ক্যামেরা বন্দি করলাম আমার বাবার বাড়ির ঘরটা। ছোট্টকালের অনেক স্মৃতি এই বাড়িতে জড়িয়ে আছে আমাদের, কত হাসি কান্না কত কিছু লুকিয়ে আছে। এটা হলো সামনের কেসি গেট, আসলে এদিকটা বেশি একটা ব্যবহার করা হয় না যেহেতু আমার ভাইয়ারা কেউ দেশে থাকেন না যার কারণে। তো এই যে রুমটা, এটা হলো আমার মেজো ভাইয়ার রুম। মেজো ভাইও বর্তমানে নিউ ইয়র্কে আছেন, আমেরিকাতে। তো ভাইয়া তো নাই, আসে নাই এখন, ভাইয়া হয়তো পরবর্তীতে আসবে, কখন আসবে এখনও জানি না। তো এই রুম হচ্ছে মেজো ভাইয়ার। আসলে এখন ভাইয়ারা আসলে দেশে যখন আসে, আমার ধরুন তিন ভাই, তিন ভাইয়ের মধ্যে দুই ভাই আমেরিকাতে থাকেন আর ছোট ভাই ঢাকাতে আছেন। তো ছোট ভাই আসে তার ওয়াইফকে নিয়ে, অর্থাৎ ছোট ভাইয়ের বউ বাচ্চাদেরকে নিয়ে আসে। আসলে আমরা অনেক আনন্দ উল্লাস করি, অনেক মজা করি। আর এই যে আমার বড় ভাবি যার কথা বলছিলাম, তো বড় তো আসলে বড়ই হয়, বড় ভাবির তুলনাই হয় না। আসলে উনি আমাদের সবার জন্য মানে এত ভাবেন, এত চিন্তা করেন, এত কিছু করেন। আসলে ওনার উনি আসলে, অর্থাৎ আমার বড় ভাবি যখন আসে আমরা অনেক আনন্দ করি, অনেক মজা করি। দেখা যায় যে রাত্র মানে 11টা 12টা বেজে যায় আমরা গল্প আড্ডা করতে করতে, তারপরে অনেক সময় দেখা যায় বেশিরভাগ সময় রাতের খাবার খেয়ে তারপরে একবারে আমরা আসি ওখান থেকে। হ্যাঁ, মনে হয় যেন আসতে মন চায় না। তো যাই হোক, চলে যেতেই হবে, এইটাই নিয়তি, চলে যাবে। একদিকে হয়তো খারাপ লাগছে, মনকে তো আর বুঝাতে পারি না, এই যা। তো যখন মনে পড়ে, আসলে মনে পড়ে এবং যখন দেখি বাবার বাড়ির দিকে তাকাইলে সত্যি খুব খারাপ লাগে। হয়তো দেখা যায় কোনো একটা মুহূর্তে চোখের এক কোনাগুলো পানিতে কখন যেন ভিজে গেছে জানি না। হয়তো অনেক কষ্ট, অনেক অনেক মানে অনেক সময় এত কষ্ট লাগে বাবার বাড়িকে দেখলে। এটা হয়তো প্রত্যেক মেয়েদের বেলাই হয় জানি না, এটা আমি আমার মনের ফিলিংসটা আসলে একটু শেয়ার করলাম, এই যা। তো ভাইয়া ভাবিরা যখন আবার আসে তখন আবার ভরপুর হয়ে যায় আনন্দ উল্লাস, এটা সেটা, কিছু আনন্দ কিছু স্মৃতি কিছু বেদনা, সব কিছু যেন মাখামাখি ঝড়াঝড়ি হয়ে যায়। তো খুবই ভালো লাগে আসলে। তো আমি আমার ছোট জা তারপরে সাজেদা সবাইকে নিয়ে আমার বাবার বাড়িতে গেলাম। তো আমরা খাওয়া দাওয়া করলাম, অনেক মজা করলাম। আমরা দুপুরে গেছি 1টার দিকে, আবার মানে আমরা সন্ধ্যার দিকে আসছি আসলে, এখান থেকে আসলাম।
বড় ভাবি যখন দেশে আসে মনে হয় যেন সারা পৃথিবীর যত সুখ যত আনন্দ আসলে কিভাবে বলবো আমি মানে বুঝাতে পারতেছি না, সব আনন্দ মনে হয় যেন নিয়ে আসে আমাদের সকলের জন্য। উনি আমার সবার বড়, আমাদের সকলের বড়। তো সত্যিই খুব মানে আমার আবেগটা আমি প্রকাশ করতে পারতেছি না, জানি না আপনারা হয়তো কিভাবে নেবেন। তো এখানে টেবিলে খাবার দাবার দেওয়া হচ্ছে। তো প্রথমে এখানে বসছে আমার ভাইয়ারা, তারপরে আছে কিছু মেহমান বসছে। তো আমরা মেয়েরা একটু পরে বসবো, তাদের বেশটা খাওয়া হলে আমরা মেয়েরা বসবো, আমরা খাওয়া দাওয়া করবো। আজকের যে রান্নাবাড়ির সব কিছু আমার ভাবি একা হাতে সব কিছু রান্না করেছে। এই হলো রাইসা, সাবরিনা হোসাইন রাইসা ছোট্টমণিও গেছে আমার ভাবার বাড়িতে। তো এদিক দিয়ে হলো দোতলা ওঠার যে সিঁড়িটা, আসলে দোতলায় আমি কাউন্ট করতে পারিনি বা ভিডিও শুটও করতে পারিনি সময়ের অভাবে। আসলে গল্প করতে করতে কখন যে সময়টা ফুরিয়ে গেছে আমি নিজেও টের পাইনি। তারপরে ভাবি আবার কতগুলো মানে ফল অর্থাৎ ফ্রুটস কেটে দিল, এগুলো আমরা খেলাম, সেভেন আপ আনলো, তো এগুলো আমরা খেলাম, অনেক গল্প গুজব করলাম সবাই। আমার খালারা আছেন, দুই খালা, আমার বড় আফা, আমার ছোট আফা, সব বোনের আসতে পারিনি। আমি আগেই বলেছি আমরা ছয় বোন, আলহামদুলিল্লাহ আমরা ছয় বোনই জীবিত আছি। আমাদের তিন ভাই, তিন ভাই আল্লাহর রহমতে খুবই ভালো আছে। তো ছয় বোন তিন ভাই আমরা যেন ভালো থাকতে পারি সবাই। আমি সকল ভিউয়ার্সদের কাছে দোয়া চাচ্ছি, সবাই দোয়া করবেন। তো এই ছিল আমার বাবার বাড়ির দৃশ্য। ছোটকালের অনেক স্মৃতি নিয়ে এখানে আমরা বড় হয়েছি, বেড়ে উঠেছি। তো আজকে আমার এই ব্লগটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, এখন বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।